হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু ফিউচারিস্টিক গ্যাজেটের কথা বলবো, যেগুলো আপনার জীবনকে সুন্দর এবং সহজ করে তুলতে পারবে। এই গ্যাজেটগুলো নিতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। নাম্বার এক, মায়ো জেস্চার ব্যান্ড। নতুন প্রযুক্তির এই ডিভাইসটি তৈরি করেছে থার্মিক বেল ও তার সহযোগী মেটাবেলি। এটাকে ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে ইউজ করতে পারবেন আর এটাকে 100টা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটাকে হাতের কনুইয়ের একটু নিচেই পড়তে হবে। এই ব্রেসলেটটি আপনার হাতের কার্যকলাপকে ট্র্যাক করে হাতের নাড়াচাড় অনুযায়ী কাজ করে থাকে। যেমন এটা দিয়ে কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, ড্রোন এবং অন্য ডিভাইসগুলো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এটার সাহায্যে আপনি খুব সহজেই ওয়্যারলেস চালিত ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার দুই, আজকের এই আধুনিক যুগে হাইটেক টেকনোলজি থাকার পরেও বিভিন্ন কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পরিবেশকে দূষিত করছে, যার কারণে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়েই চলছে। এই জন্য এই গ্যাজেটটি তৈরি করা হয়েছে বাতাসে কত পার্সেন্ট অক্সিজেন আছে তা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। এটা মোবাইলের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। আর এটি হচ্ছে রিয়েল এয়ার স্ক্যানার। এটা আপনাকে খুব সহজেই বলে দেবে আপনি যেখানে আছেন সেখানকার বাতাস কতটুকু বিষাক্ত কিংবা কতটুকু বিশুদ্ধ। নাম্বার তিন, ওয়াটার ড্রোন। বন্ধুরা, আমরা সাধারণত আকাশে ড্রোন উঠতে দেখি, কিন্তু এই ড্রোনটি তৈরি করা হয়েছে পানির নিচে চালানোর জন্য। এটাতে একটা ক্যামেরা দেওয়া আছে, তাতে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা আর সাথে রয়েছে 2টি এলইডি লাইট, যার মাধ্যমে আপনি খুব সহজেই পানির নিচে সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন। এটা চালাতে পারবেন 100 মিটার দূর পর্যন্ত। এটাকে 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপনি চালাতে পারবেন এক নাগাড়ে। নাম্বার চার, আমাদের ডাটাকে সেভ করার জন্য আমরা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি, যেমন আমাদের মোবাইলের ফিঙ্গার লক, প্যাটার্ন লক এবং পাসওয়ার্ড দিয়ে থাকি। আর এই নতুন হার্ড ড্রাইভটি আপনার চোখের রেটিনাকে স্ক্যান করে খুলতে হবে। এই হার্ড ড্রাইভের সামনে লাগানো রয়েছে একটি আই স্ক্যানার, যেটি কয়েক সেকেন্ড আপনার চোখকে স্ক্যান করবে এবং আনলক করে দেবে, আর তারপরেই আপনি আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস করতে পারবেন। নাম্বার পাঁচ, 2019 সালে টিকটক ভিডিও বানানোর কিছু ডিভাইস তৈরি করেছে স্মার্ট কোম্পানিগুলো, আর তার মধ্যে একটি কোম্পানি এই পিভো ডিভাইসটি তৈরি করেছে। স্মার্টফোনকে এই স্মার্ট মাউন্টের উপর রেখে এইভাবে ভিডিও বানাতে পারবেন, যাতে করে ভিডিওগুলো অনেক সুন্দর হবে। এতে একটা ক্যামেরা রয়েছে যার সাহায্যে আপনি আপনার ফেসকে ট্র্যাক করতে পারবেন, যার জন্য আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন, এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ডিভাইসগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।